কৃষ্ণলীলা লোকনৃত্য সংঘ পক্ষর জলছত্র। কেন্দুঝর জেলার দিনক দিন তাপমাত্রা বৃদ্ধি পাওয়া বেড়ে এখন আখি আগে রাখি জেলার অন্যতম অগ্রণী সাংস্কৃতিক অনুষ্ঠান কৃষ্ণলীলা লোকনৃত্য সংঘ গাঁ গহলে জনগহলি স্থানগুলো জলছত্রর শুভারম্ভ করেছে। শনিবার এই ক্রমে জোড়া ব্লক শঙ্করপুর চমকপুর পঞ্চায়েত কার্যালয় নিকটে সংঘ পক্ষর এক জলছত্র উদ্ঘাটিত হয়েছে। সংঘর সম্পাদক নির্মলচন্দ্র বারিক তত্ত্বাবধানে এই অবসরের অনুষ্ঠিত কার্যক্রম সভাপতি ব্রহ্মানন্দ বেহরা শুভারম্ভ করে। শঙ্করপুর পঞ্চায়েত কার্যালয় নিকটে বিভিন্ন সরকারি বেসরকারি অনুষ্ঠান রয়েছে বেড়ে এক ছোট মার্কেট কমপ্লেক্স রয়েছে। প্রতিদিন আখপাখ অঞ্চলের শতাধিক লোক বিভিন্ন কামে এটাকে আসি থাকে। কিছুদিন হল সারা রাজ্যের প্রচন্ড তাতি অনুভূত হওয়া বেড়ে এটাকে আসুক লোকে পিবা পাঁ অসুবিধার সম্মুখীন হোলে। এখন আখি আগে রাখি কৃষ্ণলীলা লোকনৃত্য সংঘ পক্ষর এটার জলছত্রর শুভারম্ভ করা যাই। জলছত্র উদ্ঘাটন অবসরের সংঘ পক্ষর দহি পাঁ বণ্টন করা যাই। সংঘর বিশিষ্ট উপদেষ্টা অখিলচন্দ্র বারিক, ঘষরনাথ বারিক, রাউত রায় আপট, বিশ্বাল চন্দ্র বেহেরা, শঙ্করচন বেহেরা, যুগ্ম সম্পাদক ধবলেশ্বর বেহেরা, বীরেন্দ্র খিলার, উপসভাপতি রসানন্দ বারিক, সহকারী কোষাধ্যক্ষ গজেন্দ্র বারিক, আইন পরামর্শদাতা অমিত কুমার বারিক, রঘুনাথ পল্লী সহ সংঘর সমস্ত কার্যকর্তা ও কার্যকারী কমিটি সদস্যগণ এই কার্যক্রমের উপস্থিত রয়েছে। সংঘ পক্ষর বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম সাঙ্গক সামাজিক কাম জারি রয়েছে। আগামী দিনের জেলার বিভিন্ন গ্রামাঞ্চলের এইপরি জলছত্র প্রতিষ্ঠা করার লক্ষ্য রয়েছে সম্পাদক শ্রী বারিক। কেন্দুঝর জেলার মুখ্য প্রতিনিধি রবীন্দ্র খমাণিয়া রিপোর্ট, সাই সত্য নিউজ।